আপনি অথবা আপনার পরিবারের যদি কেউ বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পায় তাহলে তাদের জন্য রয়েছে বিরাট বড় আপডেট এই মুহূর্তে সবথেকে বড় আপডেট জুন মাসে মহানির্দেশ বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নিয়ে তো এই মুহূর্তে আপনাদের জন্য এই আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদেরও শেয়ার করবেন তারাও জন্য এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে পারে তো চলুন কথা না পারে সমস্তরা দেখিয়ে দিচ্ছি কী জানানো হয়েছে তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে মহানির্দেশ বার্ধক্য ও বিধবা ভাতা প্রকল্পের সমস্যার অবসান ঘটিয়ে টাকা দেওয়া নিয়ে বহু অপেক্ষা করেও পাচ্ছেন না টাকা এবারে অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় ঘোষণা প্রচুর মানুষ বার্ধক্য ও বিধবা ভাতা প্রকল্পের তরফ থেকে কিন্তু টাকা পাচ্ছে না বঞ্চিত হচ্ছেন তো এই কারণে কিন্তু বড় নির্দেশ রাজ্য সরকারের তরফে বার্ধক্য ও বিধবা ভাতা প্রাপকদের একটি নতুন করে তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল একেবারে নতুন করে তালিকাটা তৈরি হবে এবং আপনাদেরকেও কিন্তু জানানো হয়েছিল আপনাদের আধার কার্ডটা জমা করতে তো সেই তালিকা অনুসারে টাকার লিস্টে নাম তোলা ও বাদ দেওয়ার কাজ হয়েছে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেই ফাইনাল তালিকাতেই আরও উপভোক্তার নাম তুলে সব মিলিয়ে নতুন তালিকা করে টাকা দেওয়ার নির্দেশ ঠিক আছে আপনাদের যে নতুন তালিকা করা হবে সেই তালিকা অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হবে ঠিক আছে সেই তালিকা থেকে কিন্তু অনেকের নাম বাদও যাবে অনেকের নাম তোলাও হবে যাদের লিস্টে নাম ওঠেনি এবং ওয়েটিং লিস্টে রয়েছে প্রত্যেকের নতুন যে তালিকাটা করা হচ্ছে সেখানে নাম দেওয়া হবে এবং টাকা দেওয়া হবে নতুন তালিকা করে টাকা দেওয়ার নির্দেশ জারি করেছে সরকার ঠিক আছে নাম তুলে সব মিলে নতুন তালিকা করে কিন্তু টাকা দেওয়ার নির্দেশ জারি করেছে সরকার নতুন বার্ধক্য ভাতা এক লক্ষ সত্তর হাজারের মতো এবং বিধবা ভাতা পাবেন আরও সত্তর হাজারের মতো মানুষ প্রশাসন থেকে খবর বার্ধক্য ভাতা সাত দশমিক আট লক্ষ ওয়েটিং লিস্টে নাম ছিল এবং বিধবা ভাতার সংখ্যা দুই দশমিক একান্ন লক্ষ সেই তালিকা থেকে যাচাই করে ফাইনাল লিস্ট তৈরি করা রাজ্য জুড়ে বার্ধক্য বিধবা ভাতা প্রাপকের সংখ্যা আরও বাড়ছে এই নিয়ে উদ্যোগী রাজ্য যাচাই করার মহানির্দেশ দেওয়া হয়েছিল এই তৎপরতায় এই মাসের ন জুনের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি হচ্ছে রাজ্যের জেলা প্রশাসন সূত্রে খবর ন জুনের মধ্যে যোগ্য মানুষের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে এরপর এই দুই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে এবং টাকা পাওয়া নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে মনে করছেন তো যারা চিন্তা করছেন বার্ধক্য ভাতার টাকা বিধবা ভাতা প্রকল্পের টাকা আসছে না প্রচুর মানুষের কিন্তু এই প্রকল্পের এই দুই প্রকল্পের টাকা বন্ধ রয়েছে টাকা পাচ্ছে না তো সেক্ষেত্রে আপনাদের জন্য জারিয়ে করা হয়েছে নিয়ম যে আপনাদের আধার কার্ডটা জমা করতে হবে তার সাথে সাথে আপনাদের কিন্তু যে লিস্টের নতুন নাম তোলা হচ্ছে তার সঙ্গে যাদের টাকা আসছে না যাদের বন্ধ রয়েছে তাদের সমস্ত কিছু যাচাই করে পুনরায় কিন্তু লিস্টে নাম তোলা হচ্ছে তারপরে কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে তো নয় জুন আপনাদের জন্য আর একটা দিন অপেক্ষা তারপরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে তো যখনই আরও একটা নতুন আপডেট চলে আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যখনই টাকা দেওয়া শুরু হবে তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলেকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবেন টাকা দেওয়া শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো